ভারতের হিমাচল প্রদেশের সাংলা উপত্যকায় পাহাড় থেকে শিলাখণ্ড ধসে পড়েছে। এতে অন্তত 9 জন পর্যটকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সাংলা উপত্যকার পাহাড়ে ভয়াবহ ভূমিধসে এ ঘটনা ঘটে। সাংলা উপত্যকায় পাহাড়ে ভয়াবহ ভূমিধসের সময় শিলাখণ্ড ছুটে এসে একটি সেতুতে আঘাত করলে অন্তত 9 জন পর্যটক নিহত ও বেশ কয়েকজন আহত হন। ভিডিও ফুটেজে দেখা যায়, পাহাড়ের ওপর থেকে বিশাল আকারের বেশ কয়েকটি শিলাখণ্ড বিচ্ছিন্ন হয়ে নিচের দিকে ধেয়ে এসে একটি সেতুতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে সেতুটির একটি অংশ নদীতে ভেঙে পড়ে। স্থানীয় পুলিশ সুপার সাজুরাম রানা জানান, হতাহতের সবাই পর্যটক, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের সতর্কতায় বলা হয়েছে, আগামী কয়েকদিন ভারী বর্ষণের কারণে হিমাচল প্রদেশে ভূমিধস হতে পারে।